হ্যালো ভিউয়ার্স, ক্রিকেটের চার ছয়ের উন্মাদনায় সবচেয়ে বেশি যে জিনিসটা মিস করে ফেলি তা হলো একটি ভালো ফিল্ডিং। হয়তো ফিল্ডিং দিয়ে দলের চার ছয়টা রান সেভ করা খুব একটা বেশি কিছু মনে না হলেও ম্যাচ শেষে এই কয়েকটি রানের গুরুত্ব যে কতটা তার অসংখ্য প্রমাণ রয়েছে। দুই এক রানের জন্য ম্যাচ হারের ঘটনা তো ক্রিকেটে অহরহরই রয়েছে, তাই একটি দলের জন্য ভালো ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি ভালো ফিল্ডিংও অনেক গুরুত্বপূর্ণ। তাই আজকের ভিডিওতে আপনি এমন কয়েকটি বাউন্ডারি বাঁচানো ফিল্ডিং এফোর্ট দেখতে চলেছেন যা দেখে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন খেলাধুলার ইন্টারেস্টিং সব ভিডিও উপভোগ করুন। নম্বর ওয়ান, অ্যাঞ্জেলো ম্যাথিউস। এই অসাধারণ ফিল্ডিং এফোর্টটি দেখুন। চোখ জুড়ানো এই ফিল্ডিং এফোর্টটি 2009 সালের টি টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচের ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানের জোরালো শটে নিশ্চিত ছয়টি রান বাঁচিয়ে দেন এই লঙ্কান অলরাউন্ডার। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে থাকা অ্যাঞ্জেলো ম্যাথিউস একাধিকবার দুর্দান্ত প্রচেষ্টায় দলের মূল্যবান ছয়টি রান বাঁচাতে সক্ষম হন। সত্যি ফিল্ডিংটা দেখার মতোই ছিল। নাম্বার টু, আন্দ্রে রাসেল। টি টোয়েন্টি ক্রিকেটে একজন ভয়ঙ্কর অলরাউন্ডারের নাম আন্দ্রে রাসেল। তার বোলিং ব্যাটিংয়ের কারিশ্মা তো আমরা সবাই দেখেছি, কিন্তু তার ফিল্ডিংও রয়েছে স্পেশাল দক্ষতা। চলুন দেখে নেই রাসেলের সেরা দুটি বাউন্ডারি বাঁচানো ফিল্ডিং। এই ক্লিপটি 2012 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম ওডিআই ম্যাচের। সুনীল নারিনের বলে শেন ওয়াটসন ছক্কা মারতে গেলে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে থাকা আন্দ্রে রাসেল হাওয়ায় ভাসমান অবস্থায় এক হাতে বলটি আটকে দেন এবং নিশ্চিত ছয়টি রান বেঁচে যায়। রাসেলের আরও একটি দৃষ্টিনন্দন ফিল্ডিং এফোর্ট দেখুন। 2014 সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এর জামাইকা তালাওয়াসের হয়ে খেলার রাসেল এই অসাধারণ ফিল্ডিংটি উপহার দেন। নম্বর থ্রি, ব্র্যান্ডন ম্যাককলাম। আমার দেখা ক্রিকেটের সবচেয়ে ফিট এবং কনফিডেন্ট ফিল্ডার হলেন ব্র্যান্ডন ম্যাককলাম। বিশ্বাস না হলে বিগ ব্যাশ লিগে তার এই ফিল্ডিং এফোর্টটা দেখুন। কনফিডেন্ট লেভেল কতটা হাই হলে এত দূর থেকেও দৌড়ে এসে এই বাউন্ডারি বাঁচাতে সক্ষম হয়। তবে এখানে অন্য কোনো ফিল্ডার হলে এটি নিশ্চিত চার ভেবে বলটি হয়তো ছেড়েই দিত। নাম্বার ফোর, ইংল্যান্ড নারী ক্রিকেটার। দর্শক, ফিল্ডিংয়ের দিক থেকে ইংল্যান্ডের নারী ক্রিকেটাররাও কম যান না। ইন্ডিয়া নারী দলের বিপক্ষে ইংল্যান্ডের এই নারী ফিল্ডার তাক লাগানোর মতো একটি ফিল্ডিং করে। দৃষ্টিনন্দন এই ফিল্ডিংয়ের মাধ্যমে তারাও প্রমাণ করলো যে নারীরাও ফিল্ডিংয়ের দিক থেকে পিছিয়ে নেই। নাম্বার ফাইভ, নাথান লায়ন ও ম্যাক্সওয়েল। এমন ফিল্ডিং দেখাটাও সত্যি ভাগ্যের ব্যাপার। অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের মধ্যকার ওয়ানডে ম্যাচ, মিচেল স্টার্কের বলটি সিকান্দার রাজা অফসাইড অঞ্চলে খেলেন আর বাউন্ডারি বাঁচাতে বলের পিছনে ছুটলেন লায়ন। প্রথম প্রচেষ্টায় লায়ন ও দ্বিতীয় প্রচেষ্টায় ম্যাক্সওয়েল বলটি আটকাতে সক্ষম হয়। অসাধারণ এই ফিল্ডিং এফোর্টটি সত্যি প্রশংসার দাবিদার। তাদের সম্মিলিত এই ফিল্ডিং এফোর্টটির জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। নম্বর সিক্স, মিচেল স্যান্টনার। সত্যি এশিয়া উপমহাদেশের বাইরের ফিল্ডাররা যেন একটু বেশি ফিল্ডিং পারদর্শী। মিচেল স্যান্টনারের এই ফিল্ডিং এফোর্টটা দেখে প্রথমে ভেবেছিলাম হয়তো বাউন্ডারি হয়ে গেছে, কিন্তু না, তার অসাধারণ দক্ষতার ফলে ছয়টি রান বেঁচে যায়। শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে সুরাঙ্গা লাকমার লেগ সাইড অঞ্চল দিয়ে ছক্কা মারতে গেলে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে থাকা মিচেল স্যান্টনার সুপারম্যানের মতো উড়ে এসে ছয়টি বাঁচিয়ে দেন।
নাম্বার 7 ব্র্যান্ডন ম্যাককলাম। এই ক্রিকেটারের ফিল্ডিং দক্ষতা নিয়ে আলাদা করে কিছু বলার নেই, চলুন দেখে আসি তার দুর্দান্ত দুটি ফিল্ডিং এফোর্ট। 2015 বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে সৌম্য সরকারের শর্টে এই অসাধারণ ফিল্ডিং করেন তিনি। একবার লক্ষ্য করুন, এত দ্রুত গতির বল থাকা সত্ত্বেও তিনি কতটা দূর থেকে দৌড়ানো শুরু করেন এবং শেষ পর্যন্ত বাজ পাখির মতো উড়ে এসে বলটি আটকে দেন। ম্যাককলামের আরও একটি ফিল্ডিং দেখুন, তার ফিল্ডিং দেখে মনে হয় যেন নিজের জীবন বাজি রেখে দলের জন্য ফিল্ডিং করছেন। নাম্বার 8 হার্দিক পান্ডিয়া। ভারতীয় দলের সবচেয়ে সেরা ফিল্ডারদের মধ্যে অন্যতম একজন ফিল্ডারের নাম হার্দিক পান্ডিয়া। তিনি তার স্টাইলিশ ছয় মেরে যেভাবে চমক দেখান তেমনি ফিল্ডিংয়েও চমক দেখান। 2016 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পান্ডিয়ার এই ফিল্ডিংটি সত্যি দেখার মতোই ছিল। বাউন্ডারি লাইন থেকে উপরের দিকে লাফিয়ে ছয়টি রান বাঁচিয়ে দেন তিনি। তার এমন ফিল্ডিংয়ে দর্শকেরাও বেশ আনন্দিত হয়। নাম্বার 9 ম্যাক্সওয়েল। তার এই দুর্দান্ত ফিল্ডিং এফোর্টটি দেখে কি বলবেন, সুপারম্যানের মতো উড়ে এসে যেন ছয়টি রান বাঁচিয়ে দিলেন। সত্যি এমন ফিল্ডিং এফোর্ট দেখলেও চোখ জুড়িয়ে যায়। নাম্বার 10 সামিন্দা ইরাঙ্গা। ওয়ার্ল্ড ক্লাস একটি ফিল্ডিং দেখুন, এই এফোর্টটি দেখে আপনার আমার মতো ভাষ্যকারেরও মনে হয়েছিল এটি ছয় হয়েছে, কিন্তু ফিল্ডারের অসাধারণ দক্ষতার জন্যই কেবল এই ছয়টি আটকাতে সক্ষম হয়, যদিও এমন পজিশনে বাউন্ডারি বাঁচানোটা খুবই কঠিন কাজ। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর কোন ফিল্ডিং এফোর্টটি আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে তা কমেন্টে লিখে জানিয়ে দিন। আমার কাছে সবগুলোই অস্থির লেগেছে, তো জানিয়ে দিন আপনার মতামত। আর খেলাধুলার এমনই ইন্টারেস্টিং সব ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ধন্যবাদ।